মার্ঘেরিটাত আম আদমি পার্টির যোগদান কার্যসূচী প্রায় 5 শতাধিক ব্যক্তিয়ে যোগদান করেছে আপত যোগদান কার্যসূচীত রাজ্যিক যুটীয়া সমন্বয়ক মনোজ ধানোয়ার আপ যুব শক্তির যুটীয়া সমন্বয়ক বাবুল বিকাশ চেতিয়া তিনিচুকীয়া জেলার তত্ত্বাবধায়ক পঙ্কজ বরগোহাঁই তিনিচুকীয়া জেলার যুব শক্তির ক্রমে জামির হুসেইন রোহিত শর্মা গোকুল থাপা আর বলিন রাজখোয়া উপস্থিত থাকে। আজি মাঘেটা সমষ্টির অন্তর্গত খুমসাই পঞ্চায়েত বিশেষ মাঘু জাগুন আর লেখাপানী অঞ্চলের প্রায় 100 শতাধিক পুরুষ মহিলা আজি আম আদমি পার্টির দলের নীতি আদর্শের প্রতি অনুপ্রাণিত হয়ে যোগদান করেছে। ইয়ারপরে এটা বস্তু আমি প্রমাণ পাইছো যে আজি সকলে কিন্তু এই বিজেপি সরকারখনে কিন্তু পতন হওয়া বিচারিছে। যদি পতন হওয়াটা নিবিচরাহাতেন আজি ইমান প্রখরদত আজি কিন্তু এনেদরে কিন্তু আম আদমি যোগদানের কার্যসূচী তখন নাথাকিলেহেন। আমি এটা খুব ভাল লাগিছে যে রাইজর যুবকসকল কোক মহিলা সকল কোক জ্যেষ্ঠ সকল কোক স্বতঃপুতভাবে ওলাই আছে। ইয়াত আমি কোনো ইয়াত গাড়ির নামত আমি পয়সা দিন আপনার গাড়ি সমূহ চাব ইয়াত সকলে নিজ নিজ গাড়ি লই আছে তাকে খোজকাড়ি আছে সকলে বিচারছে পরিবর্তন। যে মোদী ডাঙরিয়া যদি স্লোগান দিছিল যে পরিবর্তন কিন্তু এই উল্টা এটা বতাজাক কিন্তু মোদী ডাঙরিয়ার গালে কৈছে যে উল্টা এটা তখন পরিত্রাণের পর কিন্তু পরিত্রাণ পাবলে মানে বিচারছে। সেই কারণে সকলে আজি স্বতঃফুটভাবে ওলাই আছে আর অনাগত দিনত এখন সুন্দর এখন সমাজ গড়া সরকার বিচারিছে। কেবল ঢাক ঢোল বজোয়া সরকার বিচরা নাই অরবিন্দ কেজরিওয়ালদেবর যে আদর্শ যূল্যবোধ রাজনীতি যখনের যশ্বর ভিতর ভারতবর্ষক এক নম্বর দেশ হিসেবে গড় দিবলে তখন যে প্রচেষ্টা এই প্রচেষ্টা সকলে কিন্তু সঁহারি জানায় কিন্তু আজি এনেদরে ওলাই আছে বলে আমার অনুভব হয়েছে। আর আমি ধন্যবাদ জানাইছো হৃদয়ের কোণেরপরা সকলো রাইজক যে এনেদরে আমাক সঁহারি জানার বাবে। আর আমি অনাগত দিনত একেলগে হাতে হাত ধরে আমি আগুয়া যাম আর আমি আমি বিজেপিক খুব সোনকালে আমি প্রতিহত করি বলে আমি কিন্তু দৃঢ় বিশ্বাস। মার্ঘেরিটার পৰা বিকাশ বৰুৱাৰ রিপোর্ট বার্তা এনেই।